চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সময়ে নালায় পড়ে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন, তার সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। সে ব্যাপারে আরও জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আরিফুর রহমান। সবুজ সবুজ, নিখোঁজ ব্যক্তির পরিচয় জানা গেছে কিনা আর উদ্ধারে তৎপরতা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। শেলা, এখন পর্যন্ত নিখোঁজ যে ব্যক্তি সেই ব্যক্তির সন্ধান মিলেনি। 11টা থেকে মূলত ফায়ার সার্ভিস কাজ করছে। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সেই 4 থেকে 5 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত তার যে সন্ধান সেটি মিলেনি। তারা এর মধ্যেই যেই জায়গাটিতে মূলত সে পড়ে গিয়েছিল সেই জায়গা থেকে 1 কিলোমিটার পর্যন্ত তারা এতক্ষণ ধরে এই যে 4 ঘন্টা সেই 4 ঘন্টা ধরে তারা খুঁজেছে, এখন পর্যন্ত সন্ধান মিলেনি। তারপরের যে অংশটা, অর্থাৎ এই যে ড্রেনটি রয়েছে এই ড্রেনের পরের যে অংশটা, সেই পরের অংশটিতে তারা এখন খোঁজার যে কাজটি সেটি শুরু করবে। ফায়ার সার্ভিসের আরেকটি নতুন দল এসেছে, সেই দলটি এখন কাজ করবে। এবং তারা যেটি বলছে যে যতক্ষণ পর্যন্ত এই যে নিখোঁজ ব্যক্তি জাকারিয়া তার যতক্ষণ পর্যন্ত সন্ধান মিলবে না ততক্ষণ পর্যন্ত তারা এই যে তাদের যে তৎপরতা, উদ্ধার তৎপরতা সেটি তারা চালিয়ে যাবেন। এবং এর মধ্যেই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ এইখানে রাস্তার পাশে দাঁড়িয়ে গেছেন। তারা মূলত এই যে ফায়ার সার্ভিসের যে উদ্ধার তৎপরতা কাজ সেটি দেখছেন। এবং এখানে এর পাশাপাশি তার যে স্বজনরা আছে তার স্বজনরাও এখানে এসছেন। তিনি মূলত আজকে সকালে ফটিকছড়ির মাইজ ভান্ডারিতে যাওয়ার সময় মাইজ ভান্ডার মাজারে যাওয়ার জন্য বের হয়েছিলেন। এবং পথে মধ্যে যেহেতু সকালবেলা পুরো নগরী জলাবদ্ধতার মগ্ন ছিল এবং রাস্তার পানি ড্রেনের পানি এক সমান হয়ে গিয়েছিল, তিনি আসলে মূলত বুঝতে পারেননি যে সে কোনটি ড্রেন কোনটি রাস্তা, এবং সেই কারণে তিনি ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিলেন। সবুজ, ধন্যবাদ আপনাকে।